ব্রহ্মাণ্ডের সকল জায়গা ঘুরলাম, এত ঘুরার পরে মাত্র একটি ভিন্ন ধরনের গ্রহ দেখতে পাচ্ছি। বিভিন্ন গ্রহের মধ্যে ঘুরে কিছু দেখতে পেলাম না। এই গ্রহের মধ্যে গিয়ে দেখি কোনো ভালো কিছু পাই কি না। যদি ভালো কিছুর খোঁজ পাই এই গ্রহের মধ্যে, তাহলে আমাদের হেড আমাকে অনেক পুরস্কার দেবে। তাহলে যাই এই গ্রহতে গিয়ে দেখি কি কি পাওয়া যায় ভালো জিনিস। আরে, এই সবুজ গ্রহটি তো দেখতে খুবই সুন্দর এবং অনেক জীবজন্তু রয়েছে এই গ্রহের মধ্যে। কিন্তু এই গ্রহের মধ্যে বিচিত্র একটা জিনিস দেখছি, এই গ্রহের মধ্যে সবাই কথা বলতে পারছে কিন্তু গাছপালা তো কথা বলতে পারছে না। এই বিষয়টি আমাদের হেডকে জানাতে হবে। না, জানিয়ে দিই আমাদের হেডকে। হেড, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি ব্রহ্মাণ্ডের শেষ প্রান্তে রয়েছি এবং এই স্থানে একটি সবুজ গ্রহের খোঁজ পেয়েছি। তাই নাকি? আর কি কি পেয়েছি সেটা তাড়াতাড়ি বল। হ্যাঁ, এই সবুজ গ্রহে সব কিছুই ঠিক আছে। সকল প্রাণীরা কথা বলতে পারে, জীবজন্তুরাও ডাক দিতে পারে, কিন্তু কিছু গাছ রয়েছে সেগুলি কথা বলতে পারে না। আরে, এই গাছগুলি কেন কথা বলতে পারে না সেটা আগে বল। গাছগুলি কথা বলবে কি করে? এই গাছগুলি কথা বলার জন্য তাদের তো মুখ নেই। তাই নাকি? তোকে যে জাদু শক্তি দিয়েছি কি, সেই শক্তি দিয়ে গাছগুলিকে কথা বলার শক্তি দিয়ে দে তুই, তারপর দেখ এগুলি কি করে। তাহলে আগে দুটি গাছকে কথা বলার শক্তি দিয়ে দেখি এগুলি কি করে, তারপর অন্যদেরকে দেব। যদি ভালো হয় সবাইকে দেব, না হয় এই শক্তি কেড়ে নিয়ে নেব। এইবার দেখা যাক শক্তি পাওয়ার পরে এগুলি কি করে। এই ক্যাকটাসের বাচ্চা, সর এখান থেকে, সর। এই পেঁয়াজের বাচ্চা, তুষর, তুষর এখান থেকে। ক্যাকটাসের বাচ্চা, তোর গায়ে এত কাটা কেন রে? হ্যাঁ, কেন রে এত কাটা? এই পেঁয়াজের বাচ্চা, আমার গায়ে এত কাটা কেন জানিস না? তোর মতো অভদ্রকে ভদ্র করার জন্য আমার গায়ে এত কাটা। এই ক্যাকটাসের বাচ্চা, সর এখান থেকে এবং চুপ থাক। এই পেঁয়াজের বাচ্চা, তুই এখান থেকে সর বলছিস? সর। এই পেঁয়াজের বাচ্চা, তোর গা থেকে এত গন্ধ আসছে, আশেপাশে থাকা যায় না রে। তোর শরীর থেকে এত গন্ধ আসছে কেন রে? গন্ধ কেন আসছে জানিস না? তোর মতো অভদ্রকে তাড়ানোর জন্য আমি গন্ধ ত্যাগ করছি। এই পেঁয়াজের বাচ্চা, তোর এত ধেমাক কিসের রে? আমার সামনে এইভাবে কথা বলছিস, তোর একটুও ভয় লাগে না রে? এই ক্যাকটাসের বাচ্চা, তোকে ভয় পাবো কেন রে? তুই জানিস মানুষ আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, এক মুহূর্ত এক বেলা খাওয়ারও খেতে পারে না আমাকে ছাড়া। এবং মানুষ আমার উপরে নির্ভর করে, তাই আমার যদি কিছু হয়ে যায় ক্যাকটাসের বাচ্চা, তোর বংশকে ধ্বংস করে দেবে মানুষ। হা হা হা।